আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। আমরা বরাবরের মতো আজকে চলে এসেছি বিসিএস 45তম, অর্থাৎ 45তম বিসিএস এর ডে 9 এ পড়া নিয়ে। আজকে আমরা পড়ব বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার। তো বাংলা সাহিত্য থেকে আপনারা পড়বেন অনুবাদ সাহিত্য, জীবনী সাহিত্য, রোমান্স ধর্মী সাহিত্য, প্রণয় উপাখ্যান, রসাঙ্গ রাজসভা বাংলা সাহিত্য। অনেকে আবার যদি রসাঙ্গ রাজসভা না বুঝতে পারেন তাহলে সেটা বুঝে নেবেন যে আরাকান রাজসভা। ইংলিশ গ্রামার, ইংলিশ গ্রামার থেকে আপনারা পড়বেন দ্য প্রোনাউন অ্যান্ড দ্য কনজাকশনের বিস্তারিত, অর্থাৎ ফরমেশন, আইডেন্টিফিকেশন, ক্লাসিফিকেশন, এগুলো পড়ে নিতে হবে। ইংলিশ লিটারেচার থেকে আমরা যেটা পড়ব, সেই ইংলিশ লিটারেচার থেকে পড়ব নিও ক্লাসিক্যাল পিরিয়ড থেকে রেস্টোরেশন পিরিয়ড, আগস্টান পিরিয়ড, এজ অফ সেন্সিবিলিটি। এবং লিটারেচারি টার্মস অ্যান্ড জেন্ডি থেকে আমরা পড়ব অ্যানাফোরা, ক্লাইম্যাক্স অ্যান্ড আয়রনি। এই বিষয়গুলো আপনারা পড়ে নিলে আশা করি আপনাদের খুব সহজেই আজকের পড়াটি কমপ্লিট হয়ে যাবে। এবং আপনারা আমাদের সাথে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর যারা এখনও পড়া শুরু করেননি তারা শুরু করে দিন। আমরা আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো, সেরকমই আমরা আমাদের স্ক্রিপ্ট রেডি করছি। আমাদের স্ক্রিপ্ট রেডি হলে আপনারা আশা করি আমাদের সাথে আরও বেশি উপভোগ্য হয়ে উঠবেন। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।